এই অনুষ্ঠানে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে জ্যোতিষ মানুষের মানে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা মানুষের কাছে কাজ করছে, আবার অনেক ক্ষেত্রে দেখি কাজ করছে না। পরিষ্কার থাকা ভালো, ট্রান্সপারেন্ট থাকা ভালো বলে আমি বিলিভ করি। তাহলে আপনার মনে প্রশ্ন থাকতে পারে কেন, তার কারণ হচ্ছে শুধুমাত্র সাবজেক্ট বা কন্টেন্ট কখনো কার্যকরী হয় না যদি তার অ্যাপ্লিকেশনটা ঠিক মতো না করা হয়। অ্যাস্ট্রোলজি সাবজেক্টকে সেলিউট করতে হয় যে আজকে যে সময় টেকনোলজিক্যালি ইমপ্রুভড ছিল না ভারতবর্ষ, সেই সময় অ্যাস্ট্রোলজি ছিল ওয়ান অ্যান্ড অনলি এমন একটা গণনা শাস্ত্র যার দ্বারা গণনা করে বলা যেত। আর আজকের দিনে যখন বিজ্ঞানের উন্নতি হয়েছে, যখন বিজ্ঞানের আলোয় সেই পুরনো দিনের জ্যোতিষকে বিচার করা হয়, তখন তাহলে সেটা কাজ করবে না কেন? তার অ্যাপ্লিকেশন যিনি করছেন তার যোগ্যতার অভাব অনেক ক্ষেত্রে আমাদের এই চোখে ধরা পড়ে। আমি পুরোপুরি শ্রদ্ধা এবং সম্মান জানাই বেদাচার্যদাকে, তার কারণটা কি আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন? তার কারণ একটাই, যে জ্যোতিষকে প্রয়োগ করবার জন্য যে উপযুক্ত ব্যাখ্যা সেটা আপনি তিথি বলুন, নক্ষত্র বলুন, রাশি অনুযায়ী বলুন, লগ্ন বলুন, চরণ বলুন, পায়া বলুন, এই যে সমস্ত জায়গাগুলোকে ধরে ধরে আলোচনা করা, এবং এই প্রথম কোনো মানুষের কাছ থেকে আমার শোনা যে জ্যোতিষের প্রথম পাতায় মানুষের মোর দেন 50% প্রেডিকশন করে দেওয়া সম্ভব, এটা প্রথম বেদাচার্যদার কাছ থেকে আমার শোনা। যাই হোক, আজকে আমরা দ্বাদশী তিথি নিয়ে আলোচনা করবো, এবং সঙ্গে এই যে বিভিন্ন জায়গার পুঙ্খানুপুঙ্খ আলোচনা, এটা পার্টিকুলার তো বিভিন্ন সেক্টরের এফেক্ট আছে, পার্টিকুলারলি একাডেমিক সেক্টরে পড়াশুনোর ক্ষেত্রে এর প্রভাব কতটা, আমি আজকে বেদাচার্যদার কাছে পুরো প্রোগ্রামে এই নিয়ে শুনতে চাইব। দেখো, অবশ্যই খুব ভালো প্রশ্ন, তার কারণ প্রত্যেকটা তিথিরই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চলছিল বলে আমি হয়তো তিথির আলোচনা বন্ধ রেখেছিলাম, সেটা আমি প্রোগ্রামে অ্যানাউন্সও করেছিলাম যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আমি নিশ্চয়ই আবার তিথিতে ফিরে আসব। আমি একাদশী অবধি বলেছিলাম, তারপরে দ্বাদশী আমাকে অনেকে এসে চেম্বারে জিজ্ঞেস করেছেন, দাদা ত্রয়োদশী কি আর হবে না, আমরা কি মানে বাড়িতে ওই টিভির সামনে বসে বসে আমাদের আশ মেটাতে হবে আর হতাশা গুনতে হবে দিন? তা নয়, তার কারণ আমি ভেবেছিলাম যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় টিভিটা যদি বন্ধ থাকে তার কারণ ভালো, এবং আমার প্রোগ্রামও যদি সেই সময় কম দেখা হয় সেটাও ভালো। সেজন্যই বলা বাহুল্য যে আমি আজকে দ্বাদশী তিথি নিয়ে নিশ্চয়ই আলোচনা করবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা তিথির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কেন এই ভূমিকাটা, তার কারণ হচ্ছে যে তিথিগুলো আমাদের যেমন লাইফকে ব্যালেন্স করে, তেমনি তিথিগুলো আমাদেরকে একটা ইন্ডিকেশন দেয়। আজকে যদি দ্বাদশী তিথি নিয়ে আমি আলোচনা করি তাহলে বলতে হয় দ্বাদশী তিথিতে যাদের জন্ম হয় তাদের মেন যে গড তিনি হলেন বিষ্ণু। এবার বিষ্ণুর হাতে একটি তলোয়ার থাকে, আরেকটি থাকে সুদর্শন চক্র। সুদর্শন চক্রকে আমরা কালের সাথে আমরা তুলনা করে থাকি। সুদর্শন চক্রকে আমরা বলা যেতে পারে যে ওই ঘোর কলিকে বা ঘোর আমরা যেরকম বলি না খুব বাজে সময়, দুঃসময়কে যেরকম আটকানো যায়, সে সুদর্শন চক্র দুঃসময়কে আটকায়, বা সুদর্শন চক্র ঘড়ির সাথে একটা ইন্ডিকেশন দেয়, অর্থাৎ কাল, অর্থাৎ টাইমিং। এই টাইমিং মানে হচ্ছে সময়, সময়কে সবসময়ের জন্য প্রিজার্ভ করতে হয়, অর্থাৎ সময়ের সাথে সাথে যে জিনিসগুলো চলতে থাকে সেগুলোকে আমরা সবসময় প্রিজার্ভ করতে চাই। বিষ্ণু, আমরা জানি তিনটি দেবতা রয়েছে ট্রিনিটি, এই ট্রিনিটি হলেন ব্রহ্মা, একজন বিষ্ণু আর একজন হলেন মহেশ্বর। তো ব্রহ্মা কী করেন, তিনি তো ক্রিয়েটার, তিনি তো ক্রিয়েট করে তার কাজ শেষ, ক্রিয়েট করার পর তো এবার তাকে তো প্রিজার্ভ করতে হবে, তো বিষ্ণু সেই প্রিজার্ভেটিংয়ের কাজ করে, বিষ্ণু একজন প্রিজার্ভার। তার মানে বুঝতেই পারছেন দ্বাদশী তিথিতে যাদের জন্ম হয় তাদের মধ্যে প্রিজার্ভেটিং ক্ষমতা অনেক বেশি। তো এই যে সায়েন্স, এই সায়েন্সগুলোকে আপনাকে, এই বিজ্ঞানগুলোকে কোথাও না কোথাও আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে কানেক্ট করতে হবে। তার কারণ আজকে দেখুন কোনটা সায়েন্স না, আজকে 1 থেকে 31 তারিখ আমরা জানি মাসে হয়, কোনো মাসে 30 তারিখ হয়, কোনো কখনো 29 তারিখ বা কখনো 28 আমরা দেখেছি হয় ফেব্রুয়ারি, যাই হোক। কিন্তু দেখুন 7টা প্ল্যানেট, এই যে 9টা প্ল্যানেট, এই যে 1 মানে রবি, 2 মানে চন্দ্র, 3 মানে যে বৃহস্পতি, 4 মানে রাহু, 5-এ বুধ, 6-এ শুক্র, 7-এ কেতু, 8-এ শনি, 9-এ মঙ্গল। তা দেখুন এই যে 9, তার মানে তারপরে 10 যখন আসবে আবার 1 আর 0 যোগ করলে সেই তো 1 আসে। তার মানে দেখুন এই নবগ্রহের মধ্যেই কিন্তু আমাদের ডেটগুলোকেও সীমাবদ্ধ করা হয়েছে।
কেন করা হয়েছে, তার মধ্যে এর মধ্যে তাৎপর্য কি আছে, আপনি এক সংখ্যায় জন্মগ্রহণ করলে কি হতে পারে, আপনি দুই সংখ্যায় জন্মগ্রহণ করলে কি হতে পারে, আপনার তিন সংখ্যায় জন্মগ্রহণ করলে কি হতে পারে, আপনার কোন প্ল্যানেটকে আপনাকে বুস্ট আপ করতে হবে, আপনার তিন সংখ্যায় জন্ম কি, আপনার চার সংখ্যায় জন্ম, যদি আপনার পুরো ডেট অফ বার্থকে যদি আপনার জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল এটাকে যদি যোগ করে একটা যদি নাম্বারে আনা যায়, সেই নাম্বারটা কোন প্ল্যানেটকে ইন্ডিকেশন করছে, সেই প্ল্যানেট আপনার জন্য শুভ কি না জন্মছক অনুযায়ী, যদি শুভ হয় তাহলে তাকে আরও কী করে তাকে আরও ফ্লারিশ করা যায়, তাকে আরও কী করে সুখকর জায়গায় নিয়ে যাওয়া যায়, সেই সংখ্যাকে কানেক্ট করে আপনি আপনার লাইফের কেরিয়ার, আপনার এডুকেশান, আপনার ওয়ার্কিং সেক্টরকে আপনি কী করে সেই জায়গাটাকে ডেকোরেট করবেন, কীভাবে সেই জায়গাটাকে ডেভেলপ করবেন, এই জিনিসগুলোই হচ্ছে জ্যোতিষশাস্ত্রের মধ্যা কথা। এগুলোকে আস্তে আস্তে কী হয়, এগুলোর ভেতরে আস্তে আস্তে প্রবেশ করতে হয়। আপনি যদি ওপর থেকে জলকে দেখেন তাহলে তার গভীরতা কোনোদিনই মাপতে পারবেন না, কিন্তু আপনি যখন জলের ভেতরে এক পা দু পা দিয়ে দিয়ে যাবেন, অনেক গভীর হলে আর তারপরে আপনি থেমে যাবেন না, এবার মনে হচ্ছে অনেক গভীর, সমুদ্রেও যখন আমরা স্নান করি তখন আমরা যেতে যেতে দেখি অনেক গভীর, আর যাওয়া যাবে না, তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তেমনি এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টের ভেতরে অনেক গভীরতা রয়েছে, এবার আপনাকে কী করতে হয়, ছোটো ছোটো পায়ে বা ছোটো ছোটো স্টেপে সে গভীরে যেতে হয় এবং সেই গভীরতাকে নিজের জীবনের সাথে কানেক্ট করতে হয়। যখন কানেক্ট করবেন হবে কি, একটা সুন্দর, ওই যেমন সমুদ্রের তলায় অনেক মণিমাণিক্য রত্ন বা ভাণ্ডার বা অনেক কী বলে বিশাল জিনিসপত্র পাওয়া যেতে পারে যা অমূল্য জিনিস, এরকম অমূল্য কিছু জিনিসপত্র আপনি জ্যোতিষশাস্ত্র থেকে খুঁজে পাবেন। আর হবে কি, আপনার জীবনটাকে আরও সুন্দর করতে পারবেন, সর্বাঙ্গীন করতে পারবেন। মাথায় রাখতে হবে জ্যোতিষ কাউকে বড়লোক করতে পারে না, জ্যোতিষ কাউকে গরিবও করতে পারে না, জ্যোতিষ কাউকে ভগবান করতে পারে না। আপনার ভাগে বা আপনার ভাগ্যে যতটা আছে, ভগবান যতটা লিখেছেন ঠিক ততটাই আপনি পাবেন, কিন্তু ততটুক পেতে আপনার যাতে সমস্যা না হয় এবং সেই জায়গাটাকে আরও কী করে সুন্দর করে তার ব্যাপ্তিটাকে ছড়ানো যায়, সেই জায়গাটায় যত্নশীল হলে আমার মনে হয় জ্যোতিষশাস্ত্রকে কাজে লাগাতে পারলে আমার মনে হয় সেটা খুব ভালো হবে, কী বলো? একদমই ঠিক, একদম আছেন ঠিক এবং প্রাসঙ্গিক। একজন রয়েছেন ফোনে, ফোনটা নিয়ে নি। হ্যালো, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাডাম, কে বলছেন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে লহরী ঘোষ বলছি। নামটা বুঝতে পারলাম না। লহরী ঘোষ। লহরী ঘোষ, স্বাগত অনুষ্ঠানে। কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কে জানবো। নিজের সম্পর্কে জানবেন, ভালো লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। কেন ভীষণ ভালো লাগার কারণটা কি, মানে বেদাচার্যদার প্রোগ্রাম ভালো লাগার কারণ কি, মানে যেভাবে বোঝান, যেভাবে মানে সবকিছু বুঝিয়ে দেন, খুব ভালো লাগে। সবকিছু বুঝিয়ে দেন, যে আলোচনাগুলো হয় এগুলো অ্যাকচুয়ালি আপনি বিভিন্ন প্রোগ্রামে কি শুনতে পান, মানে এটা কি খুব মানে সহজ সাধ্য পাওয়া, নাকি গুটি কতক মানুষ বা গুটি কতক প্রোগ্রাম বা কিছু কিছু ক্ষেত্রে আমরা শুধু একে পাই? হ্যালো, হ্যাঁ ঠিক আছে, যাও আপনার জন্ম তারিখ। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, নমস্কার, আপনি জন্ম তারিখ বলুন। হ্যাঁ, আমার 1991 তাই তো, 8ই সেপ্টেম্বর। বেশ, আপনি খুব আস্তে কথা বলছেন, মানে বাড়ি থেকে ঘুমোচ্ছে টুমোচ্ছে না তো? না না না, যদিও 11:30টা বাজে স্বাভাবিক, ঘুমিয়ে পড়াটা স্বাভাবিক, আমি জাগিয়ে রাখলাম। আপনার জন্ম দিনটা কি, বারটা কি? বারটা রবিবার। রবিবারে জন্ম তাই তো? হ্যাঁ। তার মানে ন্যাচারালি আপনি 27 পেরিয়ে গেছেন, এবার 28-এর দিকে দৌড়চ্ছেন। হ্যাঁ তাই তো। বৃশ্চিক লগ্ন সিংহ রাশি, পূর্ব ফাল্গুনীতে নক্ষত্রে জন্ম, অমাবস্যা তিথি আপনার জন্মের তিথিটা পেয়েছেন, চরণ পেয়েছেন 2, যোগ পেয়েছেন সাধ্য যোগ, আপনার ন্যাচারালি নাক করণ, আমি তো বলি বারবার যে 4টে করণ নিয়ে আমি খুব একটা বেশি সুবিধাজনক জায়গায় থাকি না, যেমন হচ্ছে নাককরণ, চতুষ্পদ করণ, কিংস্তঘ্নকরণ, হার শকুনিকরণ, তার কারণ এই 4টে করণ হচ্ছে স্থিরকরণের মধ্যে পড়ে। এই 4টির মালিককে 2টিকে রাহু দেখেন, 2টিকে কেতু দেখেন। অবশ্যই অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে কি এদের কি কোনো ভবিষ্যৎবাণী হয় না? নিশ্চয়ই নয়, ভবিষ্যৎবাণী কিছু ক্ষেত্রে নিশ্চয়ই আমরা করে থাকি, কিন্তু ঘটনা হচ্ছে নাককরণ বা শকুনিকরণের জাতক জাতিকারা হয় অত্যন্ত তলানিতে চলে যেতে পারেন জীবনের, আর নয় এই 4টে করণের লোকেরা জীবনের অনেক ঊর্ধ্বে চলে যেতে পারেন।
স্পিরিচুয়ালি এরা খুব মানে হাইলি কানেক্টেড হয়ে যেতে পারেন, জানি না জীবদ্দশায় এরা এমন কিছু বসন্ত এরা দেখে বা এমন কিছু নিদর্শন এরা পায় বা এদের জীবনের সাথে কিছু না কিছু ঘটতে থাকবে যা এদের জীবনের মোড়কে ঘোরাতে চাইবে। আপনি দিদি ইংরেজিতে আর্ট লিখেছেন কোনোদিন? দিদি বলা ভুল, নামটা কি জানো তোমার? নাম হচ্ছে লহরি। লহরি, বাহ, লহরি ঘোষ। ইংরেজিতে আর্ট লেখা হয়েছে কোনোদিন? হ্যাঁ। আমরা এক থেকে যদি আমরা যতগুলোই সংখ্যা লিখি না কেন, আমরা কোন সংখ্যাকে নেভার এন্ডিং ভাবে লিখে যেতে পারবো? সেটা হচ্ছে নাম্বার 8। আপনি 1 একটা জায়গায় এসে থামতে হবে, 2 একটা জায়গায় এসে থামতে হবে, 3 কেও একটা জায়গায় এসে থামতে হবে, 4 এও থামতে হবে, 5 এও থামতে হবে, 6 এও থামতে হবে, 7 এও থামতে হবে, ইনফ্যাক্ট 9 এও থামতে হবে, বাট 8 আপনি যত খুশি এই রিভলভিং করে যান, তার মানে আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন। আমরা শনিকে যেমন ভয় পাই, নাম্বার 8 যে সংখ্যাটা, এই 8 নম্বর সংখ্যা শনির সাথে কানেক্ট করা হয়, কিন্তু দেখুন 8 নম্বর যেমন সংখ্যা, নাম্বার 8কে যেমন কানেক্ট করা হয়, অনেকে শনিকে দেখলেই বলে ও গড আমি তো সব শেষ, আমার তো সব শেষ, আমার তো সব গেল, বাট আপনি দেখুন আপস অ্যান্ড ডাউন, মানে আপনাকে নিচে নামাচ্ছে আবার ওপরে উঠাচ্ছে, নিচে নামাচ্ছে তার মানে আপনাকে পিউরিফাই করছে। আমরা যে আমরা ফ্যাক্টরিতে দেখে থাকি অনেক সময়, রিফাইনারি মেশিনেও দেখি এইরকম একটা জাগলিং চলতে থাকে। এই স্থিরকরণগুলো হচ্ছে ঠিক এই জাগলিংয়ের মতো, কি বললাম বোঝাতে পারলাম? বাট নিগুড় তত্ত্ব অনেক বেশি, অমাবস্যা মানে অন্ধকার, অমাবস্যা মানে কি অন্ধকার তো রিপ্রেজেন্টার, তাই অন্ধকারকে রিপ্রেজেন্ট যদি আপনি করতে চান তাহলে দেখুন আপনাকে সবার আগে আপনার জীবনে যে যত্নশীল জায়গাটায় আসতে হবে সেটা হচ্ছে আপনার এডুকেশনকে খুব উচ্চ মার্গে নিয়ে যেতে হবে, তার মানে আপনাকে হাইলি কোয়ালিফাইড একটা জায়গায় নিয়ে গিয়ে শেষ করতে হবে। যদি না শেষ হয় তাহলে আপনার চার্টের যে গুণাবলী বা গুণবত্তা সেটি পূর্ণতা পেল না, বুঝতে পারলাম? হ্যাঁ। কদ্দূর পড়াশোনো? আমি বিটেক কমপ্লিট করেছি 2017-তে। বেশ, তারপর? তারপরে এখন গভর্নমেন্টের জন্য মেইনলি প্রিপারেশন নিচ্ছি। গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আমি কি কথাটা বললাম, মানে শেষ করতে হবে পড়াশোনাটাকে গিয়ে, তার মানে এই যে জায়গাটা এটা আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি বা তোমাকে ধরিয়ে দিচ্ছি যে আমার থেকে অনেক ছোট, আমি তুমি বলাটাই শ্রেয়। বেসিক্যালি দেখো সাধ্য তো যোগটা কি, সাধ্য যোগের মালিক ও শনি। আমি কেন নাম্বার 8কে বোঝালাম, তার কারণ আমাদের তো 27টা যোগ থাকে, 27টা যোগের কোনো না কোনো একটা যোগে হয় আমার নয়, দেবাশিসের নয়, তোমার বা আমাদের প্রত্যেকটা মানুষের কোনো না কোনো একটা যোগে জন্ম। এই যোগগুলোকে আমরা জীবনে কানেক্ট করব কি করে, তার মানে তোমাকে সাধ্য মতো পরিশ্রম করতে হবে এবং সাধ্য মতো, অর্থাৎ সাধ্য মানে যেটা মানে কি বলে যেটা অসাধ্য তাকে সাধ্য দিয়ে পূর্ণ করতে হয়, বুঝতে পারলাম তো? যাহা অসাধ্য তাকে তো সাধ্য দিয়ে পূর্ণ করতে হবে, তার কারণে একজন যিনি যোগী বা যিনি ঋষি তিনি যদি তপস্যা না করেন তিনি তো সন্ন্যাস, তিনি তো বড় সন্ন্যাসী হতে পারবেন না, তাই তো? তেমনি তোমার যা ছক, আজকে দেখো শুক্রের নক্ষত্রে তোমার জন্ম হয়েছে, চরণ পাওয়া গেল 2, আমি আগেও এলিমেন্ট বলে একটা প্রোগ্রাম আমি করেছি এবং সেটা এখনও চলছে, সেই প্রোগ্রামগুলো বারবার সেগুলো রিপিট হয়, জানি না সেটা শুনেছ কি না, তাম্র পায়া অর্থাৎ সাত্ত্বিক পায়া। আমি এর আগে বহুদিন আগে একটা প্রোগ্রাম করেছিলাম যে সাত্ত্বিক পায়া বা সাত্ত্বিক তত্ত্বে যাদের জন্ম হয় তাদেরকে সবসময় সত্য গুণাবলীর উপর একটু জোর দিতে হয়। এবার সত্য গুণাবলী মানেই তো সন্ন্যাস টাইপের জিনিস, সাত্ত্বিক কারা যারা সন্ন্যাসী, আমি এই জিনিসগুলো হয়তো চেম্বারে বোঝাতে পারি না, তোমার ছক থেকে আমি বোঝাচ্ছি। নিশ্চয়ই তুমি বিটেক করেছো, তুমি গভর্নমেন্টের জব করবে, খুব ভালো কথা, আমার কি বলবো, আমার প্রার্থনা ভগবানের কাছে তুমি পাও, কিন্তু ঘটনা হলো আমার লাইফটা কি শুধু গভর্নমেন্ট সার্ভিস করার জন্য, আমার লাইফটা কি শুধু একটা জায়গায় থেমে থাকার জন্য, নাকি না দেশ ও দশের মানুষ আমাকে চিনবে, আমি কি সেই জায়গায় ফ্লারিশ করব নিজেকে? তার কারণ অমাবস্যা ঘোর অন্ধকার যার কোনো সীমা নেই, তাই তো? অন্ধকারকে তুমি দে, আমি অন্ধকারকে শেষ করতে পারবে না কোনো জায়গায় গিয়ে। আজকে তুমি তো একটা ধ্রুবক মাত্র, তোমার মতো অনেকের অমাবস্যায় জন্ম হতে পারে, অনেকের নাককরণে জন্ম হতে পারে। দেখো নাক যদি হয় তাহলে নাককরণ সিম্বলিফাই কাকে করে? নাককরণ হচ্ছে আমরা পাতালের সাথে নাগের নাককে আমরা তুলনা করে থাকি। এবার আমাদের পাতালের মধ্যে কী রয়েছে? অনেক খনিজ, অনেক মণি, অনেক মাণিক্য, অর্থাৎ অনেক ভ্যালুয়েবল থিংস, বুঝতে পারলে লহরি? তার মানে তোমার জন্মছক আমি এখনো যাইনি, আমি শুধুমাত্র এইটুকুর মধ্যে পড়ে রয়েছি, তার মানে তোমার মধ্যে অনেক অনেক গুণাবলী রয়েছে, অনেক সুন্দর একটা জিনিস রয়েছে, সেই জিনিসগুলোকে কবে ফ্লারিশ করব, বুঝতে পারলাম? মানে আলটিমেটলি নিজের কষ্ট করে কর্ষণ করে সেগুলোকে
আউটকাম করতে হবে আর কি। বলতে খারাপ লাগে, আজকের দিনের যা সরকারি বাজারের যা পরিস্থিতি, চাকরি নেই কোথাও, অমুক নেই তমুক নেই, তাহলে এই যে গুণের যারা ছেলে, যারা 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 গুণী মানুষ বা যারা গুণবতী মেয়ে, যারা পিএইচডি করছে, যারা রিসার্চ করছে, তাহলে তারা যাবে কোথায়? নিশ্চয়ই তাদের জন্য কিছু তো আছে, কারণ গুণীর সমাদর বা গুণীর আদর সব জায়গায় রয়েছে, নিশ্চয়ই তাদের ডেস্টিনেশান রয়েছে। এবার আমি বলবো যে শুধুই কি তার পেছনে ছুটে আমার সময়কে নষ্ট করাটা কি উচিত, নাকি সেই জায়গায় আমি যদি আরও অন্য কিছু করি যেখানে মানুষ আমার কাছে আসবে, সেই জায়গাটা অনেক বেশি ভ্যালুয়েবল কি না? কারণ তুমি তো ঘোর অমাবস্যায় জন্ম, তার মানে তোমার সাথে স্পিরিচুয়ালি তুমি তো অনেক বেশি কানেক্টেড, তার মানে তুমি ব্ল্যাক, তো ব্ল্যাক মানে ব্ল্যাক হোল। আজকে ব্ল্যাক হোল থিওরি আমরা অনেকেই জানি, তার মানে ব্ল্যাক হোল যাকে কেউ আবিষ্কার করতে পারেনি, যাকে আবিষ্কার করার জন্য এখনও পর্যন্ত অনেক প্রয়াস চলে যাচ্ছে, কি তাই তো দেবাশিস? একদমই একদম। তাহলে তোমার মধ্যে সেই গুণাবলী রয়েছে লহরি, সেই জিনিসটাকে আমি কেন সেই জায়গায় ইমপ্লিমেন্ট করবো না? ওয়াই? ঠিক। নাম্বার টু, এবার যদি তোমার চার্টে চলে আসা যায়, নিশ্চয়ই এতক্ষণ ধরে তোমাকে বোঝালাম, সরি নিধন স্থান, অর্থাৎ স্থাবর অস্থাবর সম্পত্তি, অর্থাৎ সবচেয়ে ভ্যালুয়েবল জায়গা। তার মানে আমার সপ্তমের অষ্টম হলো যার যেটা লগ্ন, তার অষ্টম হলো সবচেয়ে ভ্যালুয়েবল জায়গা, তার কারণ সেটি হলো খনিজ। তাহলে সেই জায়গায় কেতু বসে রয়েছে, আবার অন্ধকারের মালিক। তাহলে তোমাকে কতটা যত্নশীল হতে হবে লগ্নের সব নবমে দেখো শুক্র বসে রয়েছে, রবি বুধ বৃহস্পতি চন্দ্রযুক্ত, এখানে জীবযোগ গজকেশ্বরী যোগ, বৃহস্পতি রবির সঙ্গে যখনই যুক্ত থাকে সে একটা ভালো ফল দিতে আরম্ভ করে। এখানে বুধাদিত্য আমি বলবো না কোনো দিনই, তার কারণ সব জায়গায় বুধাদিত্য তৈরি হয় না, বুধাদিত্যর কিছু একটা পারমুটেশন কম্বিনেশন বা একটা ডিগ্রি থাকে, কিন্তু এখানে বুধও বসে রয়েছে। তো দেখো চন্দ্র কোথাও না কোথাও বুধ দ্বারা অ্যাফ্লিক্টেড, রবি দ্বারাও তো অ্যাফ্লিক্টেড, তার মানে তোমার চন্দ্র শেষ হয়ে গেল। আমি বারবার বলি চন্দ্রকে ঠিক হতে হবে, চন্দ্র যদি ঠিক না থাকে তাহলে নিজের জীবনের কেরিয়ারের যে গ্রাফ বা নিজের জীবনের যা কিছু হোক না কেন সেই গ্রাফটা ঠিক থাকে না। তার কারণ এখন সবাই যেমন মকর রাশি নিয়ে ভয় পাচ্ছে, এখন সবাই যেমন ওই কী বলে আরও বৃশ্চিক রাশি, যাই হোক আমি সব বলি ঝলি না বলে আমিও ভুলে টুলে যাই আর কি, মানে এই সাড়ে সাতির যে একটা তোমার যেমন লহরী নাম এরকম একটা লহরী লহরা চলছে আর কি, লহরী চলছে। এখন যেমন মকর রাশি শ্রবণা নক্ষত্রের দুর্ধর্ষ টাইম, এখন যেমন বৃষরাশি রোহিণী যাদের নক্ষত্র তাদের এখন দুর্ধর্ষ টাইম, এখন যাদের হস্তা নক্ষত্র তাদের দুর্ধর্ষ টাইম আসছি। কিন্তু দেখো তোমার এই জন্মছকটা খুব ভালো, আমি আগেই বলেছি যদি তুমি আমার বারবার প্রোগ্রামগুলো দেখে থাকো যে রবি যদি দশমস্থ হয়, বৃহস্পতি যদি দশমস্থ হয়, এরা গভর্নমেন্টের একটা বড় জায়গায় চাকরি করতে পারে, তাহলে তুমি কোন সেগমেন্টে চাকরি করবে, কী ধরনের চাকরি করবে এখানে তো বলা সম্ভব নয়। ঠিক, এখানে তো আমরা আলোচনা করব, আলোচনা করবো না, তার কারণ কিছু বার্ডেন্স যেমন থাকে তার থেকেও বড় বেশি আমার জ্যোতিষশাস্ত্রে বার্ডেন্স রয়েছে, অল্প কথায় আলোচনা শেষ করতে নেই, ঠিক, তাহলে ভয়ঙ্কর হয়ে উঠবে একদমই। রবি বৃহস্পতি বুধ চন্দ্র এক জায়গায় বসে রয়েছে দশমস্থ, তার মানে ভগবান তোমাকে কিছু দিয়ে পাঠিয়েছে, কারণ বৃহস্পতি চতুর্থে যখন দৃষ্টি ফেলে রেখেছে পূর্বজন্মে কিছু তো তুমি পুণ্য করেছো যার জন্য বৃহস্পতির দৃষ্টিটা ওই তোমার চতুর্থে পড়ে রয়েছে। শুধু তাই নয়, লগ্নের পঞ্চমেও শনির দৃষ্টি পড়ে রয়েছে, তার মানে পূর্বজন্মে কিছু তো পুণ্য করেছো, কাজে লাগাতে হবে সেই জায়গাটাকে। এবার আমি বলবো আমি এই জায়গাটাকে তো মোটিভেট করলাম, কিন্তু এখানে আরও অনেক কিছু জানার আছে, সেই জায়গাটাকে যতটা জানবে আমার মনে হয় তত, ওই যে বললাম না জলের উপরটা দেখে ভালো দেখে নেয়, তোমার এই জন্মছকটা একটা খনি, এর ভেতর থেকে খনিজ সম্পদটাকে বার করতে হবে। একদমই, মানে আবার কে বলতে পারে যে কয়লার খনিতে হিরো পাওয়া যায়? এক্স্যাক্টলি, দেখ কয়লার খনিতে হিরেও পাওয়া যায়, কাজেই সেই কয়লার খনি থেকে হিরে তোলার মতো যোগ্যতা কিন্তু আমাদেরকে হতে হবে। দেখুন বহু মানুষ রয়েছে যারা এই প্রোগ্রামে ফোন করেন, সরকার কেন্দ্রিক চাকরি করবার জন্য তাদের দিন রাত শয়নে স্বপনে নিশি জাগরণে সবসময় তারা এটা ভাবছেন, কিন্তু আলটিমেটলি আমাকে দেখতে হবে যে আমার রোজগারের জায়গাটা কতটা পোক্ত হচ্ছে, আমি কতটা। আমরা প্রোগ্রামটা শুরু করলাম কি দিয়ে? একদমই তাই, লহরির জন্ম তো 8 সেপ্টেম্বর। আচ্ছা, 8 দিয়ে, আমি সেই জন্য এই সিম্বলিফিকেশনগুলোকে আমি আনলাম, কোথাও না কোথাও এগুলো খুব জরুরি আমার মনে হয়। এগুলো জরুরি কেন? এলিমেন্টকে কোথাও না কোথাও আমাকে ম্যাচ আপ করতে হবে,
যদি ঠিক না হয়, আমরা ওই যে ই করে খেলি না একটা, ওই যে সবসময় ম্যাচ মেকিং যে বক্সগুলো, ওটা যদি ঠিক না হয় তাহলে ম্যাচটা ঠিক হয় না। তার মানে আমার জন্ম ছকটার মধ্যে অনেক কিছু রয়েছে, এটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। যদি ঠিক হয়ে যায় একটা দারুণ মেলোডি বেরোবে, এই জায়গাটাকে ভাবতে হবে। তবে বিষয়টা হচ্ছে মানে কৃষ্ণনগর বহরমপুরের বুকিং মনে হয় প্রায় শেষের পথে, সেই জায়গাটা তুমি তো অ্যানাউন্স নিশ্চয়ই করবে। আর সবচেয়ে বড় কথা যেটা অ্যানাউন্স করতে আমি ভুলে গেছি, আমার শিলিগুড়িতে আমার এক মামুনি আছেন, মানে আমাকে ধর্ম ছেলে বানিয়েছেন, আজকে তার এই গিফট করা পয়লা বৈশাখে মামুনি দেখছে হয়তো এখন আমাকে বসে, মামুনি বলেছিল যে এটা পড়ে প্রোগ্রাম করতে, তো এই শিলিগুড়িতে তিনি আমাকে দিয়ে গেছেন মামুনি, উনি আমাকে ধর্ম ছেলে বানিয়েছেন, কোনা কোথাও না কোথাও উনি আমাকে ছেলের সাথে লোকেট করেন। আমার ভাগ্য ভালো বা আমার আপনার মতো এরকম যেন আরও মা আমার আসে, এটা যাই হোক। আর যেটা দু নম্বর কথা সেটা হচ্ছে যে সবাই আমাকে প্রশ্ন করছেন যে আমি কিছু অ্যানাউন্স করেছিলাম, সেটা হচ্ছে যে বাচ্চাদের নিয়ে আমি একটা সেমিনার করবো, বাচ্চা নিয়ে একটা ওয়ার্কশপ করবো, এই ওয়ার্কশপটা নিশ্চয়ই হবে এবং খুব শীঘ্রই আমরা তার একটা ফোন নাম্বার আপনাদেরকে দেবো, এবং কবে কখন সেটা হবে তার অ্যানাউন্সমেন্ট শীঘ্রই চালু হবে। আর ততক্ষণ তুমি চেম্বার, মানে এটা কি মানে মোটিভেশনাল? হ্যাঁ, মোটিভেশনাল মানে হচ্ছে এটা জ্যোতিষ সম্পর্কে আলোচনা তো ঠিক, বাট জ্যোতিষটা আপনার সন্তান, এটা ক্লাস 9-10 একদিন, 11-12 একদিন, 8-9-10 একদিন, 11-12 একদিন, জন্ম ছক আপনার ছেলেকে কোন জায়গায় নিয়ে যেতে পারে। আপনার সন্তানের একজন চাইছে আমি ডাক্তার করব, দেখো পরীক্ষাও শেষ হয়ে গেছে, সবাই বলছে আমি ডাক্তার করব, ইঞ্জিনিয়ার করব, ব্লা ব্লা ব্লা, যার যার যেটা ইচ্ছে। বাট চার্ট কি বলছে, বাচ্চাটা কি বলছে, বাচ্চার মা বাবা কি বলছে, তিনটেকে এক জায়গায় করে তার একটা একটা চিত্র তৈরি করা, ডায়াগ্রাম তৈরি করা, সেই ডায়াগ্রাম অনুযায়ী সেটাকে ফেলে দিয়ে যদি সেই জায়গায় চলা যায়, আমার মনে হয় সেখানে আমি উপস্থিত থাকবো এবং আমার কিছু ছাত্রছাত্রী আছে যারা অন স্টেজ উপস্থিত থাকবে, এবং সেখানে একটা সুন্দর একটা আমরা ওয়ার্কশপ করব, প্রত্যেকে সেই প্রত্যেককে যত্ন নিয়ে সেই জায়গাটা একটা কাউন্সিলিং করা হবে। অনেকে পদস্খলন হচ্ছে, পা পিছলে যাচ্ছে, কেউ নেশা করছে, অমুক তমুক মোবাইল নিয়ে বসে থাকছে, খুব ভালো, আমি আসবো, এরকম অনেক আলোচনা নিয়ে আপনাদেরকে আসবো। যেমন আজকে 1-9 মধ্যে আলোচনা বললাম, কিন্তু তার আগে চেম্বার, নইলে তো মানুষ। আমি ডেফিনেটলি বেদাচার্যদের একটা রিকোয়েস্ট করে রাখি যে যখন ইয়ুথ ইয়াং জেনারেশনের কথা বললেন, হোয়েন ইট ইজ কনসার্ন, অবশ্যই তাদেরকে শৃঙ্খলার পথে ফিরিয়ে না, কারণ আজকে বাবা মা জানেন তো মাথা ঠুকছে, বিভিন্ন জায়গায় আমাদের কাছে খবর এসে পৌঁছয় যে পরিমাণ উচ্ছৃঙ্খলতা একটা অংশের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, অ্যাস্ট্রোলজিক্যালি তাদেরকে কিন্তু ডেফিনেটলি কনসেন্ট্রেশনের দিকে নিয়ে আসা দরকার, অদারওয়াইজ ফিউচার উইল বি। দেখো ব্যাপারটা হচ্ছে অনেকে এটাকে ভাবতে পারে, আমি বেসিক্যালি জ্যোতিষটাকে না খুব সায়েন্স নিয়ে ভাবি, আমি বিজ্ঞান নিয়ে ভাবি, এক নম্বর। আমি এইজন্য আপনার কাছে রিকোয়েস্ট করলাম, আর জানি না দেবাশিস তুমি তো অনেকদিন ধরে দেখছো, আমি আজ বা আপনারাও অনেকদিন ধরে আমাকে দেখছেন, আমি এখন অবধি ওই বস্তা পচা কিছু আলোচনায় সেগুলো নিয়ে আমি খুব একটা বেশি আমি থাকি না। আমি সবসময় চেষ্টা করি জ্যোতিষটাকে কি করে আমরা জীবনের সাথে লোকেট বা রিলেট কি করে করা যায়, এবং জীবনের ডেভেলপমেন্টে এটাকে কীভাবে কাজে লাগানো যায়, আমি তার চেষ্টা করি। এবং তার জন্য আপনার বাড়ির ওই ছোটো ছোটো সন্তানগুলো খুব বেশি জরুরি, জানেন তো, খুব কাজে লাগবে। যদি ওরা এখন যদি ভোট একটা পা স্লিপ করে যায়, তার কারণ ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই চলছে, 92%, 93%, 95%, এটা যেমন একটা খেলা, সবাই পাবে না 92-93, কেউ কেউ টেবিল টেনিস খেলবে, কেউ কেউ ভলিবল খেলবে, কেউ গান গেয়ে বড় হবে, কেউ নাচ করবে, কেউ হয়তো আঁকবে, কেউ হয়তো সাহিত্যিক হবে, জায়গাগুলোকে সেই জায়গায় ইমপ্লিমেন্ট করে আপনার প্রত্যেকটা বাড়ির সন্তানকে সেই জায়গায় একটা, আমি যদি জ্যোতিষটাকে সোশ্যাল মানে ওয়ার্ক হিসেবে না দেখি তাহলে আর করলাম কি? একদম একদমই ঠিক, কারণ এবার আমরা দেখেছি কালবৈশাখীর চাপে বসন্ত উধাও, জীবন থেকে যেন কখনো বসন্ত উধাও না হয়ে যায়, এটাকে অবশ্যই মাথায় রাখতে হবে। মেচেদাতে চেম্বার রয়েছে 23-24, ডেটগুলো একটু উল্টোপাল্টা করে এখানে সাজানো রয়েছে, আমি সেভাবেই বলছি। এপ্রিলে রয়েছে হচ্ছে জামশেদপুর, হাতিবাগানে রয়েছে 6-6, গৌহাটিতে রয়েছে 29-29, আগরতলা রয়েছে 30-30, কৃষ্ণনগর 9-9, বহরমপুর 10-10, দুর্গাপুর 15-15, ব্যারাকপুর 8-8, বর্ধমান 17-17, মালদায় চলে যাচ্ছি 29 মেতে, কোচবিহারে 26-4 এপ্রিলে, শিলিগুড়িতে 25-4 এপ্রিলে, গড়িয়াহাটে শুক্রবার, দক্ষিণেশ্বর রবিবার থাকে। দাস ইনস্টিটিউটে ভর্তির নাম্বার হচ্ছে 9051-451-482, বুকিং নাম্বার টেলিভিশন স্ক্রিনে ছিল, দক্ষিণেশ্বর, শ্যামবাজার এবং শিলিগুড়ি, প্রত্যেকটি জায়গার জন্য কামিং সেশনের ভর্তি চলছে, ডাক্তার ইমিডিয়েট কন্ট্যাক্ট করুন। আজকের মতো হাতে আর সময় নেই, আগামীকাল ঠিক রাত 9টার সময় আবার দেখা হবে বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠানে। এখনকার মতো বিদায়, নমস্কার।
দেখা মাইথিক ওয়ার্ল্ড অফ অ্যাস্ট্রোলজি, মাইথোলজির বিজ্ঞানসম্মত তথ্য জেনে আদি সনাতন জ্যোতিষ শেখার একমাত্র প্রতিষ্ঠান দেখা। বাস্তু, হোরা, সংখ্যাতত্ত্ব ইত্যাদি শিখতে যোগাযোগ করুন 9051451482, 9830281718, শাখা দক্ষিণেশ্বর, শ্যামবাজার, শিলিগুড়ি। বিশদ জানতে হোয়াটসঅ্যাপ করুন 8585003800 এই নম্বরে।